পণের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার তুলসীডাঙ্গা গ্রামে। 12 বছর আগে রুমা মিশ্রের সাথে পেশায় পুরোহিত গোপাল মিশ্রের বিবাহ হয়। অভিযোগ, বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত স্বামী। এই নিয়ে মাঝে মধ্যে বিবাদ হতো। এছাড়াও শ্বশুর ও শাশুড়ি তাকে মারধরও করত বলে অভিযোগ। স্বামী, আমার শ্বশুর শাশুড়ি আমার পিছনে লেগে থাকে সারাক্ষণ, বাড়িতে আমার বোধ থাকে না। মারধর করে বাড়িতে, ওরা এসে সাপোর্ট করে বাড়িতে এসে থেকে ছেলেকে নিয়ে যায় ঘর থেকে টেনে, নানা কারণে ছোল করে আমার দুই ছেলে বাড়ির কোনো আমাকে দেখে না ঠিক করে। আর ওর আশ্রয় পেয়ে মানে আমাকে যাই সেটাই মানে লোকে যাই সেটাই করে, আর থানার আশ্রয় নিয়ে আমি থানাতে মানে কয়েকবার মিউচুয়াল করে যাওয়া সত্ত্বেও কোনো রকম সুদ দেয়নি। তার সঙ্গে বারংবার আমাকে বলা হচ্ছে যে মেয়েটা ভালো না, আমার আমি তো কোনো প্রুফ বের করতে পারছি না, আর বরং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যে নিজে গাড়ি বা বাড়ি করেছি এতে আমাকে কোনো শান্তি সুস্থভাবে থাকতে দিবে না ওরা। আর কে কে দিবে না? আমার স্বামী, তার মধ্যে শ্বশুর শাশুড়ি, কিছু গ্রামের লোক আমার হাজবেন্ডের সঙ্গে সাপোর্ট করেছে ওদের। আচ্ছা বলছি, আপনার স্বামী এই এই যে আপনাকে লাঞ্ছনা যন্ত্রণা দিচ্ছে কতদিন ধরে? এটা 11-12 বছর ধরে, এই বিয়ে হওয়ার পরে থেকে ওই ওই শিশিটাই চলে আসছে কিন্তু কিছুতেই শুধাচ্ছে না। কেন আপনাকে এই ধরনের জ্বালাচ্ছে কেন আপনার স্বামী আপনাকে? নানা রকমের একটা অজুহাত দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, কেউ কিছু বাচ্চাদের সঙ্গে লাগলো ওগুলো অজুহাত দিয়ে বলবে যে ইয়ে ভালো না হেন তেন, ওটা নিয়ে আমাদের সঙ্গে লাগলো ঝামেলা করতে। আমি লোকের সঙ্গে যাই রাতে রাত আসেনি, আমি আমি কোথা থেকে, আমি ছেলে মানুষ হয়ে আমি টাকা পয়সা এনে দিবো? ওই বলতে চাচ্ছে নিজস্ব বাড়ি করেছি কষ্ট করে, এখন আবার অন্য বিষয় নিয়ে আপনাকে অশান্তি করে, এগুলো কারণে আমাকে দেখতে পায় না। চাইছি উপযুক্ত আমার থানা যাতে আমার একটা সুরাহা করে দিক, যেহেতু পুলিশ প্রশাসন আমার কোনো সাপোর্ট করছে না, যেহেতু আমাকে বলছে আমি নাকি পাগল, আমি মানে বারবার করে আসি, আমাকে অপমানিত করা হচ্ছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে রুমা মিশ্র থানায় স্বামী গোপাল মিশ্র, শ্বশুর তরুণ মিশ্র, শাশুড়ি সান্ত্বনা মিশ্রের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। পণের দাবিতে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার তুলসীডাঙ্গা গ্রামে। 12 বছর আগে রুমা মিশ্রের সাথে পেশায় পুরোহিত গোপাল মিশ্রের বিবাহ হয়। অভিযোগ, বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত স্বামী। এই নিয়ে মাঝে মধ্যে বিবাদ হতো। এছাড়াও শ্বশুর ও শাশুড়ি তাকে মারধরও করত বলে অভিযোগ। স্বামী, আমার শ্বশুর শাশুড়ি আমার পিছনে লেগে থাকে সারাক্ষণ, বাড়িতে আমার বোধ থাকে না। মারধর করে বাড়িতে, ওরা এসে সাপোর্ট করে বাড়িতে এসে থেকে ছেলেকে নিয়ে যায় ঘর থেকে টেনে, নানা কারণে ছোল করে আমার দুই ছেলে বা বাড়ির কোনো আমাকে দেখে না ঠিক করে। আর ওর আশ্রয় পেয়ে মানে আমাকে যাই সেটাই মানে লোকে যাই সেটাই করে, আর থানার আশ্রয় নিয়ে আমি থানাতে মানে কয়েকবার মিউচুয়াল করে যাওয়া সত্ত্বেও কোনো রকম সুদ দেয়নি। তার সঙ্গে বারংবার আমাকে বলা হচ্ছে যে মেয়েটা ভালো না, আমার আমি তো কোনো প্রুফ বের করতে পারছি না, আর বরং আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যে নিজে গাড়ি বা বাড়ি করেছি এতে আমাকে কোনো শান্তি সুস্থভাবে থাকতে দিবে না ওরা। আর কে কে দিবে না? আমার স্বামী, তার মধ্যে শ্বশুর শাশুড়ি, কিছু গ্রামের লোক আমার হাজবেন্ডের সঙ্গে সাপোর্ট করেছে ওদের। আচ্ছা বলছি, আপনার স্বামী এই এই যে আপনাকে লাঞ্ছনা যন্ত্রণা দিচ্ছে কতদিন ধরে? এটা 11-12 বছর ধরে, এই বিয়ে হওয়ার পরে থেকে ওই ওই শিশিটাই চলে আসছে কিন্তু কিছুতেই শুধাচ্ছে না। কেন আপনাকে এই ধরনের জ্বালাচ্ছে কেন আপনার স্বামী আপনাকে? নানা রকমের একটা অজুহাত দিয়ে আমার কাছ থেকে চলে যাবে, কেউ কিছু বাচ্চাদের সঙ্গে লাগলো ওগুলো অজুহাত দিয়ে বলবে যে ইয়ে ভালো না হেন তেন, ওটা নিয়ে আমাদের সঙ্গে লাগলো ঝামেলা করতে। হ্যাঁ, বলে যে তুমি টাকা পয়সা নিয়ে এসে দাও, অন্য কোথাও থেকে আর কিছু এনে দাও, তো আমি তোমার কথাতে উঠবো বসবো। ওই জন্য আমি লোকের সঙ্গে যাই রাতে রাত আসেনি, আমি আমি কোথা থেকে, আমি ছেলে মানুষ হয়ে আমি টাকা পয়সা এনে দিবো? ওই বলতে চাচ্ছে নিজস্ব বাড়ি করেছি কষ্ট করে, এখন আবার অন্য বিষয় নিয়ে আপনাকে অশান্তি করে, এগুলো কারণে আমাকে দেখতে পায় না। চাইছি উপযুক্ত আমার থানা যাতে আমার একটা সুরাহা করে দিক, যেহেতু পুলিশ প্রশাসন আমার কোনো সাপোর্ট করছে না, যেহেতু আমাকে বলছে আমি নাকি পাগল, আমি মানে বারবার করে আসি, আমাকে অপমানিত করা হচ্ছে।
এই অত্যাচার সহ্য করতে না পেরে রুমা মিশ্র থানায় স্বামী গোপাল মিশ্র, শ্বশুর তরুণ মিশ্র, শাশুড়ি সান্ত্বনা মিশ্রের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।